কোনো কিছুকে ছুঁয়ে দিলেই স্বর্ণ হয়ে যাওয়া সেই রাজার গল্প তো সবাই শুনেছেন। বিষয়টি প্রথমে রাজার জন্য ছিল আশীর্বাদ, পরবর্তীতে হয়ে গেল অভিশাপ। ঠিক তেমনই প্রথমবার প্লাস্টিকের উদ্ভাবন ছিল মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ, কিন্তু বর্তমানে যা এক প্রকার অভিশাপ। কারণ প্রতি বছর প্রায় 80 লক্ষ টন প্লাস্টিক কোনো না কোনোভাবে সমুদ্রে যায়, যা সমুদ্রের প্রাণীবৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। 2018 সালের নভেম্বরে একটি মৃত তিমির পেট থেকে প্রায় 1000টি বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যের টুকরো পাওয়া যায়। এমনকি মানুষ প্রতি সপ্তাহে প্রায় 5 গ্রামের মতো মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে বিভিন্ন খাবারের মাধ্যমে। বর্তমানে পরিবেশ দূষণের অন্যতম কারণের মধ্যে একটি হচ্ছে এই প্লাস্টিক। তবে এই প্লাস্টিকের সমস্যা সমাধানের একটি সম্ভাব্য মাধ্যম হতে পারে মাশরুম, অন্যভাবে বললে মাইসিলিয়াম টেকনোলজি। শুধু প্লাস্টিক নয়, আরও যেই সব মাধ্যমে পরিবেশ দূষিত হচ্ছে সেই সবের সমাধানও হতে পারে এই মাশরুম, যেমন বিকল্প মাংস, চামড়া শিল্প, কনস্ট্রাকশন ইত্যাদি। কিন্তু সেটা কীভাবে? মানব জীবনে প্লাস্টিকের ব্যবহার, এরকম একটি রচনা লিখতে বললে আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে পারবেন। কনস্ট্রাকশন, টেক্সটাইল, কনজিউমার প্রোডাক্টস, ট্রান্সপোর্টেশন, ইলেকট্রনিক্স ইত্যাদি বিভিন্ন সেক্টরে নানা ধরনের প্লাস্টিক ব্যবহার হয়। তবে একজন রসায়নবিদের কাছে প্লাস্টিক মূলত হচ্ছে পলিমার। অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়ে তৈরি হয় পলিমার, যেমন পলিথিন সবচেয়ে পরিচিত প্লাস্টিক। অনেকগুলো ইথিলিন অণু একসাথে যুক্ত হয়ে তৈরি হয় এই পলিথিন। তাছাড়া রয়েছে পলিয়েস্টার, পলিপ্রোপিলিন, পিভিসি, নাইলন ইত্যাদি। প্লাস্টিক আমাদের জীবনকে অনেক সহজ করেছে। এটি ওজনে হালকা, ডিউরেবল, ফ্লেক্সিবল, পানি ও তাপরোধী, সেই সাথে দামে সস্তা। এত সব অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিককে করেছে অতুলনীয়। কিন্তু এত সব সুবিধার মধ্যেও বড় ধরনের কিছু সমস্যা রয়েছে। প্রথমত, প্লাস্টিক পরিবেশ বান্ধব নয়, এটি শত শত বছরেও মাটির সাথে মিশে না। সময়ের সাথে সাথে প্লাস্টিক ছোট ছোট অংশে ভেঙে যায়, যাকে বলে মাইক্রোপ্লাস্টিক। বর্তমানে পানি থেকে শুরু করে বিভিন্ন খাবারে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে পুনরায় ব্যবহার উপযোগিতা। পৃথিবীতে উৎপাদিত মোট প্লাস্টিকের মাত্র 9% প্লাস্টিক পুনরায় ব্যবহার করা হয়, কারণ প্লাস্টিক পুনরায় ব্যবহার করার চেয়ে নতুন করে তৈরি করা তুলনামূলক সস্তা। তাছাড়া বেশিরভাগ প্লাস্টিক পুনরায় ব্যবহার উপযোগী নয়। প্লাস্টিকের বোতলে এমন চিহ্ন অবশ্যই দেখেছেন, এই চিহ্ন দেখে বোঝা যায় কোন প্লাস্টিক পুনরায় ব্যবহার উপযোগী এবং কোনটি পুনরায় ব্যবহার উপযোগী নয়। ত্রিভুজের মতো দেখতে এই সিম্বলের মধ্যে 1 থেকে 7 পর্যন্ত নাম্বার থাকে। এদের মধ্যে শুধুমাত্র 1, 2 এবং 4 নাম্বার থাকলে ওই প্লাস্টিক পুনরায় ব্যবহার করার উপযোগী। পৃথিবীতে উৎপাদিত মোট প্লাস্টিকের 1/3 ব্যবহার হয় প্যাকেজিংয়ের কাজ, অর্থাৎ ওয়ান টাইম ইউজ। এবং এই ওয়ান টাইম ইউজ প্লাস্টিক সবচেয়ে বড় সমস্যা। ওয়ান টাইম ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে বিভিন্ন দেশ ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। কানাডা 2021 সালের মধ্যে সিঙ্গেল টাইম ইউজ প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে। 2021 Canada will ban harmful single-use plastics. তবে যত কিছুই করা হোক না কেন, আমাদেরকে অবশ্যই এই প্লাস্টিকের বিপরীত বা বিকল্প কিছু ভাবতে হবে। এর একটি সম্ভাব্য সমাধান হতে পারে মাইসিলিয়াম। মাইসিলিয়াম হচ্ছে ছত্রাক বা মাশরুমের শেকড়। মাইসিলিয়াম তার ফাইবার নেটওয়ার্কের বিস্তৃতি ঘটাতে পারে ব্যাপক পরিসরে, এবং এর জন্য যে পুষ্টির প্রয়োজন পড়ে তা সে মাটি বা অন্য মাধ্যম থেকে গ্রহণ করে। মাইসিলিয়ামের যথেষ্ট বিস্তারের পর এটি থেকে মাশরুম তৈরি হয়। দৃশ্যমান মাশরুম মাইসিলিয়ামের তুলনায় খুবই ছোট একটি অঙ্গ। এই মাইসিলিয়াম খাদ্য উপাদান সমৃদ্ধ। তাছাড়া মাইসিলিয়ামকে নিয়ন্ত্রিত পরিবেশে বাড়তে দেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে ব্যবহারের উপযোগী করা যায়। নির্দিষ্ট আকারের পাত্রে মাইসিলিয়ামকে জন্মাতে দিয়ে কাঙ্ক্ষিত আকারের মাইসিলিয়াম পাত্র তৈরি করা সম্ভব। উৎপাদন প্রক্রিয়া খুবই সহজ। খড়কুটো, কাঠের টুকরা বা কৃষিক্ষেত্রের আবর্জনা ইত্যাদির সাথে মেশানো হয় মাইসিলিয়াম স্পোর। তারপর যেই আকৃতির পাত্র দরকার সেই আকৃতির ছাঁচে মিশ্রণটি রেখে নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়। নিয়ন্ত্রিত পরিবেশ বলতে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, তাপমাত্রা ইত্যাদি নিয়ন্ত্রণ করা হয় যেন মাইসিলিয়াম খুব দ্রুত বৃদ্ধি পায়। মিশ্রণ থেকে মাইসিলিয়াম পাত্র তৈরি হওয়ার প্রক্রিয়াটি খুবই দ্রুত প্রক্রিয়া ঘটে। কয়েক ঘন্টার মধ্যে মাইসিলিয়াম ফাইবার জন্মাতে শুরু করে। একদিনের মধ্যেই মাইসিলিয়াম ফাইবার খালি চোখে দেখা যায়, এবং 1 সপ্তাহের মধ্যেই মাইসিলিয়াম ফাইবার সম্পূর্ণ ছাঁচে বিস্তৃতি লাভ করে, যা থেকে পাওয়া যায় মাইসিলিয়াম ফোম। এই মাইসিলিয়াম ফোম খুবই ভালো ইনসুলেটর, স্থিতিস্থাপক, শক্ত, সেই সাথে সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এই মাইসিলিয়াম ফোম 45 দিনের মধ্যেই মাটির সাথে মিশে যায়। এমনকি মাইসিলিয়াম ফোম পলিয়েস্টার ফোমের তুলনায় দামে সাশ্রয়ী, ফলে প্যাকেজিংয়ের ক্ষেত্রে পলিয়েস্টার ফোমের খুব ভালো বিকল্প হচ্ছে এই পরিবেশ বান্ধব মাইসিলিয়াম ফোম। যার ফলে ডেলের মতো বেশ কিছু বড় কোম্পানি ইতিমধ্যে প্যাকেজিংয়ের ক্ষেত্রে মাইসিলিয়াম ফোম ব্যবহার করছে। এটি হচ্ছে মাইসিলিয়ামের মাংস, যার স্বাদ বলা হচ্ছে মাংসের মতো এবং পুষ্টিগুণও বলা হচ্ছে মাংসের মতো।
এটি তৈরির প্রক্রিয়াও খুবই সহজ। খড়কুটো কাঠের টুকরার মিশ্রণে মাইসিলিয়ামের স্পোর মিশিয়ে এক ধরনের বিশেষ চেম্বারে রাখা হয়। চেম্বারের পরিবেশ এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন মাইসিলিয়াম মিশ্রণে না ছড়িয়ে মিশ্রণের উপরের দিকে বেড়ে ওঠে, অনেকটা শাকসবজির মতো, যাকে বলে অ্যারিয়েল মাইসিলিয়াম। অ্যারিয়েল মাইসিলিয়াম তৈরি হতে সময় লাগে মাত্র 10 দিন। এই অ্যারিয়েল মাইসিলিয়াম তৈরির পর এটিকে লম্বালম্বিভাবে কেটে চ্যাপটা করে বাজারজাত করা হয়। আপনি বাসায় নিয়ে এসে হালকা মশলা মিশিয়ে ভেজে নিলেই পাবেন মাংসের স্বাদ, সেই সাথে মাংসের পুষ্টি। কোম্পানি মূলত এমনটাই দাবি করছে। তবে এর স্বাদ কি আসলেই মাংসের মতো কিনা তা না খেয়ে তো আর বলা যাচ্ছে না। তবে এটি আপাতত নিউ ইয়র্কের একটিমাত্র দোকানেই পাওয়া যাচ্ছে। ইন্দোনেশিয়ার জাবা আইল্যান্ডে অবস্থিত একটি কোম্পানি মাইকোটেক, এরা মাইসিলিয়াম দিয়ে লেদার তৈরি করছে। এখানে যেসব পণ্য দেখছেন সবগুলোই মাইকোটেক কোম্পানির মাইসিলিয়াম লেদার দিয়ে তৈরি। একবার ভেবে দেখুন, এই লেদার তৈরি হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে, এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি। অন্যদিকে চামড়া শিল্পের ট্যানারি থেকে প্রতিনিয়ত পরিবেশে বিভিন্ন ধরনের দূষিত পদার্থ ছড়িয়ে পড়ছে, মাইসিলিয়াম যার সম্পূর্ণ বিপরীত। মাইসিলিয়াম লেদার সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এই লেদার তৈরির প্রক্রিয়াও খুবই সহজ, তবে এই ক্ষেত্রে বিশেষ ধরনের মাশরুম ব্যবহার করা হয়, যার ফলে এর থেকে প্রাপ্ত মাইসিলিয়াম চামড়ার মতো বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এই মাইসিলিয়াম লেদারের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। মাইকোটেক কোম্পানি ইতিমধ্যে তাদের উৎপাদন ক্ষমতার সাপেক্ষে 2027 সাল পর্যন্ত অর্ডার পেয়েছে। তারা প্রতি বছর 2000 স্কোয়ার ফিট মাইসিলিয়াম লেদার প্রস্তুত করতে সক্ষম, যদিও তারা উৎপাদন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করছে। এই মাইসিলিয়াম লেদার ব্যবহার হচ্ছে ঘড়ি, ব্যাগ, জুতা, এমনকি পোশাক তৈরির ক্ষেত্রেও। কনস্ট্রাকশন সেক্টরে মাইসিলিয়াম টেকনোলজি কাজে লাগানোর চেষ্টা চলছে। পরিবেশে নির্গত মোট কার্বন ডাইঅক্সাইডের 10% বেশি কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কনস্ট্রাকশন সেক্টর থেকে, এবং তা নির্গত হয় মূলত কনস্ট্রাকশনে ব্যবহার করা বিভিন্ন ম্যাটেরিয়াল থেকে, যেমন ইট, সিমেন্ট, রড ইত্যাদি তৈরি করতে গিয়ে। ফলে কনস্ট্রাকশনের ক্ষেত্রে এইসব ম্যাটেরিয়ালের পরিবর্তে অবশ্যই কিছু একটা প্রয়োজন। যদিও এই সেক্টরে মাইসিলিয়াম টেকনোলজির খুব একটা অগ্রগতি হয়নি, তবে কিছুটা অগ্রগতি অবশ্য হয়েছে। এটি হচ্ছে মাইসিলিয়াম ইট, এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে এই মাশরুম। যদিও মাইসিলিয়াম ইট প্রচলিত ইটের মতো যথেষ্ট শক্তিশালী নয়, তবে মাশরুম নিয়ে যথেষ্ট গবেষণা চলছে। প্রতিনিয়ত মাশরুমের বিভিন্ন প্রজাতি উদ্ভাবন হচ্ছে, এদের মধ্যে কোনো একটি দিয়ে হয়তোবা সত্যিকার অর্থেই কার্যকরী ইট তৈরি করা সম্ভব হবে। 2014 সালে নিউ ইয়র্ক শহরে মাইসিলিয়াম ইট দিয়ে 40 ফুট উঁচু একটি টাওয়ার তৈরি করা হয় মানুষকে এই ইট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তবে আপাতত ইন্টেরিয়র ডেকোরেশনের ক্ষেত্রে মাইসিলিয়াম দিয়ে তৈরি বিভিন্ন পণ্যের ব্যবহার সবচেয়ে উপযোগী। যাই হোক, এতক্ষণে হয়তোবা একটি প্রশ্ন আপনাদের মাথায় এসেছে, সেটি হচ্ছে মাইসিলিয়াম প্রোডাক্টগুলোতে মাইসিলিয়াম তো প্রোডাকশনের পরেও জীবিত থাকতে পারে। এর উত্তর হচ্ছে না, কারণ মাইসিলিয়াম ফোম, লেদার বা অন্য যে কোনো পণ্য উৎপাদনের পর নির্দিষ্ট তাপমাত্রায় বেশ কিছু সময় যাবত উত্তপ্ত করা হয়, যেন মাইসিলিয়াম মারা যায়, অর্থাৎ এদের গ্রোথ থেমে যায়। তবে তারপরেও একটি সমস্যা রয়েছে, মাইসিলিয়াম ফোম বিভিন্ন পণ্যের প্যাকেজিংয়ের জন্য উপযোগী হলেও সরাসরি খাদ্যপণ্য প্যাকেজিংয়ের জন্য উপযোগী নয়। ফলে খাদ্যপণ্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে এখনও প্লাস্টিকের ব্যবহার হচ্ছে, কিন্তু এটি খুব বেশি দিন করা যাবে না। এই ক্ষেত্রেও প্লাস্টিকের বিকল্প কিছু ভাবতে হবে, এবং এই ক্ষেত্রে একটি সম্ভাবনাময় প্রযুক্তি সামনে নিয়ে এসেছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ডক্টর মুবারক আহমেদ খান 2018 সালে পাট থেকে পলিথিন সদৃশ ম্যাটেরিয়াল আবিষ্কার করেন, যার নাম দেন সোনালী ব্যাগ। এই সোনালী ব্যাগ সম্পূর্ণ পরিবেশ বান্ধব, মাটিতে 4 থেকে 5 মাসের মধ্যে পচে যায়, পানিতে 4 থেকে 5 ঘন্টার মধ্যে গলে যায়। এই সোনালী ব্যাগ পোড়ালে ছাই হয়ে যায়, যা পরবর্তীতে সার হিসেবেও ব্যবহার করা যায়। এই সোনালী ব্যাগ হতে পারে সবচেয়ে ক্ষতিকর সিঙ্গেল ইউজ পলিথিনের বিকল্প। আশা করি ডক্টর মুবারক আহমেদ খান স্যারের এই আবিষ্কার যথেষ্ট পৃষ্ঠপোষকতা পাবে। এতে শুধু বাংলাদেশই নয়, সম্পূর্ণ পৃথিবী হয়তোবা উপকৃত হবে। আরেকটি তথ্য দেই, পৃথিবীতে কিছু ছত্রাক এবং পোকা সদৃশ কিছু কৃমি রয়েছে যারা প্লাস্টিক খেয়ে ফেলে, যা এক ধরনের সুসংবাদ আমাদের জন্য। সেই সাথে আমাদের দেশি মুরগিও কিন্তু প্লাস্টিক অর্থাৎ পলিয়েস্টার ফোম খেয়ে থাকে। দেশি মুরগির এই পলিয়েস্টার ফোম খাওয়ার বিষয়টি আশা করি আপনাদের অনেকের চোখেই পড়েছে। যাই হোক, প্লাস্টিক একসময় যা ছিল আশীর্বাদ, এখন তা মানুষের জন্য সত্যিকার অর্থেই অভিশাপ। টাইম বা সময় একটি আপেক্ষিক বিষয়, সময় কারোর জন্য স্লো আবার কারোর জন্য ফাস্ট। গতি, স্থিতি বা দৈর্ঘ্য এইসবের আপেক্ষিকতা বুঝতে পারলেও সময় যে আপেক্ষিক এই বিষয়টি উপলব্ধি করা কিছুটা কঠিন। সময় কিভাবে আপেক্ষিক তা উপলব্ধি করার জন্য এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।